الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، ولا قمة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى صحابه وأولياء ملته وعلماء أهل سنته والناس أجمعين. فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما. صلى الله على صلى الله على اللهم صل جل جل. اللهم صل وعلى آل سيدنا كلمة توحيد صداقت اے حسین. اللهم صل على سيدنا تیری قربانی تیری قربانی نے زندہ کر دیا اس لام کو ورے کا تا عبد تیری بدولت اے
حسين اللهم وعلى آله ملة إسلامكم ملتا أكتر سيهيات ملة إسلامكم ملتا أكتر سيهيات كيسے بھولے ہم تیرے یوم شہادت اے حسین اللہ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك ماذا أحل لهم قل أحل لكم الطيبات صدق الله المولانا العظيم قال النبي صلى الله تعالى عليه وسلم طلب الحلال فريدة على كل مسلم ومسلمة وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه ازگر کی کیا خطا تھی اے ظالم بتا دو پیاسا تڑف رہا ہے پانی ذرا پلا دو پیاسا تڑف رہا ہے پانی ذرا پلا دو پیاسا بچڑ نہ جائے یہ لال اپنی ماں سے پیاسا بچڑ نہ جائے یہ لال اپنی ماں سے پانی بھی خون بن کر برسات آسمان سے برسات آسمان سے شادی کا پر ہے جوڑا نوشاب کا کفن ہے وہ ہے عمر بر کی ایک روز کی دلہن ہے وہ ہے عمر بر کی ایک روز کی دلہن ہے قاسم نے سر کٹایا اف تک نہ کی زبان سے قاسم نے سر کٹایا اف تک نہ کی زبان سے پانی بھی خون بن کر برسات آسمان سے برسات آسمان سے آو مدد کے آو اے فاطمہ کے دل پر ظالم اتارتے ہیں زینب کے سر پہ جا کر کرتے ہیں تیرا خانی مجبور نہ دوا سے
تحت تیرا خانی مجبور نہ توا سے پانی بھی خون بن کر برسات آسمان سے برسات آسمان سے উপস্থিত ৩৮ নম্বর ওয়ার্ড এই বন্দর চট্টগ্রামের হযরত কুরবান আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি নগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন পরিষদের ব্যবস্থা বনাই আজকের এই ঐতিহাসিক শাহাদাতে কারবালার স্মরণে এই বিশাল সুন্নি কনফারেন্সের সম্মানিত সভাপতি করতন সংঘের সুযোগ্য সাংগঠনিক সম্পাদক এক নাম্বার সাইট নতুন জামে মসজিদের সুযোগ্য সাধারণ সম্পাদক আপনাদের এই গর্বিত সন্তান আলহাজ মোহাম্মদ শাহিন সাহেব আজকের এই মাহফিলের সুযোগ্য উদ্বোধক এক নাম্বার সাইট নতুন জামে মসজিদের সিনিয়র সহসভাপতি করতন সংঘের সাধারণ সম্পাদক অত্র ৩৮ নাম্বার ওয়ার্ডের গর্বিত মার বাবারে সন্তান মোহাম্মদ কামাল উদ্দিন আজকের মাহফিলের মেহমান আলা اولاد رسول اولاد غوث العظم مزمن ڈھار امام اہل سنت شاہ صوفی سید معین الدین احمد الحسانی والحسینی المزمن ڈھاری قدس اللہ سرہ العزیز نائن المنی حضرت الحاج علامہ شاہ صوفی سید شہید الدین احمد الحسانی والحسینی المزمن ڈھاری مدہ ذل حلالی دیرگ و شمانی اپنا بکتب و شنلن হাঠাদারি আনোয়ারুল উলুম সিনিয়র মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক এক নাম্বার সাইট নতুন জামে মসজিদের সুযোগ্য সফল খতিবে মুকাররম উদীয়মান তরুণ বক্তা আল্লামা মোহাম্মদ বিলাল উদ্দিন নোমানি সাহেব কিবলা মাদ্রাজিল হুলালি আজকের এই মাহফিলে অসংখ্য ওলামায়ে কেরামরা অসংখ্য অতিথিবৃন্দরা সমাবেত আমার মুরব্বীরা নওজওয়ানরা ছাত্র ভাইরা পর্দার অন্তরালে বসে স্ক্রিনের মধ্যে আমাদের বক্তব্য দেখতে লাগলেন শুনতে লাগলেন আমার হাওয়াতিন মস্তুরাত মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরের সিজদা আদায় করছি যে মনি আজকের এই ঐতিহাসিক শাহাদাতে কারবালার স্মরণে বিগত বছরের মতন এই বছরও গোলামের বাচ্চা গোলাম এসে বসে এতগুলো নবীর প্রেমিক আশেকদের বহরে হাজরি দেওয়ার সুযোগটুকু পেয়ে গেলাম যে মুনিব পরওয়ারদিগার এত বড় যোগ্যতম আসন আমার জন্য দিয়ে দিলেন সে মুনিবের শুকরিয়া আদায়ার্থে একটিবার আমার পক্ষ হয়ে বলুন আলহামদুলিল্লাহ আপনাদের শুকরিয়া আদায় করছি অনেক গুরুত্বপূর্ণ কাজ বন্ধ রেখে টিভির পর্দাকে দূরে সরিয়ে রেখে আপন ব্যবসা বাণিজ্য কর্ম একটুকু করে হায়াতে জিন্দেগানির বাজেট থেকে ইমাম আলী মকাম হুসাইনি প্রেমের মধ্যে কিছু সময় কোরবানি দিতে এত বড় যোগ্যতম মকামে যে মুনিব আপনাদেরকে বসাইলেন সেই মুনিবের শুকরিয়া আদায়ার্থে আরেকটিবার উঁচু আওয়াজ দিয়ে বলুন না আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলবেন না আলহামদুলিল্লাহ আজকে ঐতিহাসিক শাহাদাতে কারবালা আমাকে যে বিষয়বস্তু নির্ধারণে দেওয়া হয়েছে সময় কিন্তু খুবই স্বল্প এই স্বল্প সময়ের মধ্যে আমি আলোচনার ইতি টানার চেষ্টা করব কারণ আরো দুটো প্রোগ্রাম আমার বাকি একটা শেষ করে এসেছি একটু জোরে বলবেন না আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলবেন না কেউ কি রাগ করলেন বাবা কম্বল আমি ছেড়ে দিতে চাই কম্বল তো আমাকে ছাড়ে না আমি কি করব সেজন্য বিষয় দেখার আমার সেই সময় সুযোগ থাকে না তারপরেও আজকে হঠাৎ করে আমার লাইব্রেরির মধ্যে আমার বাচ্চাকে বললাম যে দেখো তো এই মামলা নিয়ে কোনো বইপত্র তোমার চোখে পড়ে বলে আলা হযরতের একটা বই পেয়েছি বাবু সুবহানাল্লাহ
যেটা উর্দু ছিল আমি আজকে আপনাদের সংস্করণটা খাতে পাওয়ার কারণে বাংলায় তর্জমা করে একজন সাধারণ একজন বাঙালি নারী পুরুষ তা পড়তে পারে সুবহানাল্লাহ সেজন্য যাতে করে ওই বইটুকো হাতে করে নিয়ে আসার কারণ হলো আপনাদের একটু দেখাই দেব ঠিক না কারণ আমার বিষয় যখন দিলেন হাসান রেজার জন্য আর অপেক্ষা যেন করতে না হয় রাজি তো আপনারা আল্লাহ কবুল করুন আমিন আলা হযরত কে যিনি সারা বিশ্বের সুন্নিদের ইমাম সুবহানাল্লাহ সারা বিশ্বের সুন্নিদের ইমাম উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ বাংলা নয় চট্টগ্রাম নয় বাংলাদেশ নয় ইন্ডিয়া নয় পাকিস্তান নয় সারা বিশ্বের যিনি সুন্নিয়তের ইমাম উনি হলেন ইমামে আলা হযরত যার নাম হলেন আহমদ রেজা খান ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি যাকে ঘিরে সুন্নি ওলামারা গর্ব করে নারাজ করে খোদার শুকরে সেজদা হয় কো সোনে চাঁদি কো যাচনে কে লিয়ে সঙ্গে মর মর কো হাত মে লে লিজিয়ে ওয়াবিয়ো কো যাচনে কে লিয়ে وابیوں کو جانچنے کے لیے اعلی حضرت کا نام لے لیجئے سبحان اللہ اور سنی جانو ترا کشتی پاتر پرویجن ہوئی ایک نمبر سننے کے نینے کرتے ٹھیک نا اور بانگلار زمین سنی کرا باطل کرا আত্মার পরিচয় যদি নিতে মন চাই বাংলার জমিনে আরেকজন আলা হযরত আছে সুবহানাল্লাহ উনি হলেন গাজী দীনে মিল্লাত শেরে বাঙ্গালা রহমাতুল্লাহ ঠিক কি না আবার 500 দিয়ে এখন তার হলো আওলাদে রাসূল আমার সাহি সাহি শ্রীকোট একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ তাহির সাহেব এই রহমাতুল্লাহ তাআলা আলাই মাদ্দাজিল্লাহুল আলীম ওদের ইয়াদগারি যখন হয় ওরে বাবারে ওদের সাথে আর কথা বলিস না ঠিক কিনা তফালের মধ্যে বাস পড়ে যায় আর গসুল আজম মাইজ ভণ্ডারের কথা বলে তো কোনো কথাই নেই ঠিক না আমাকে গত 3 দিন আগে একটা এটা ফুটিয়া ননন্দা ছোট্ট একটি ছেলে নতুন নতুন ইন্টার পড়ে ও বর্তমান যুগ সন্ধিক্ষণে মাইজ ভণ্ডারের গুরুত্ব কি একটা প্রশ্নবোধক চিহ্ন লাগিয়ে দিলেন আমি তাকে বলে তো দাঁড়াও একটু সুবহানাল্লাহ দাঁড়াও না ভাই বলে যে হুজুর না কেউ দিছে না তুমি দিছো দাঁড়াও এই সম্পর্কে তোমার উক্তি কেন আসলো বলে যে হুজুর শরীয়তের কিছু ও এটাই তো তোমার অন্তরের কথা ফাঁস হয়ে গেল ঠিক না তো তুমি দাঁড়াও তো দাঁড়াইতে বলতে লাগলাম বাবারে তুমি তোমার কি মন না চাইলে মাঝবন্ডা শরীর তোমাকে কি যেতে বলছে বলে যে না কেউ জোর করছে তোমাকে বলে যে না তো তুমি এই প্রশ্নটা করলে কেন তোমার যদি আজকে থেকে যেতে মন না চাই তুমি মাইজ ভণ্ডার শরীফ যাবে না শরীয়তের কোন লেগাম তোমার উপর দিচ্ছে না ঘেটি যাবা দিচ্ছে না তুমি মাইজ ভণ্ডার শরীফ যাও ঠিক না আপনাদের যার কাছে মন না চাই আপনি যাবেন না কিন্তু খবরদার গুতাগুতি করবেন না ঠিক না আর যে আল রসুলের মামলায় আল্লাহর রসুল 1500 বছর আগেই সুরক নয় দলিল দিয়ে দিলেন সুবহানাল্লাহ বন্ধুরা আমার আজকে যারা ঈদ মিলাদুন্নবী উদযাপন পরিষদের পক্ষ থেকে ঐতিহাসিক সাদাতে কারবালার মাহফিল সাজাইলেন যারা দৌড় দিয়ে চলে আসলেন বিবির কথা মনে নাই টিভির কথা মনে নাই বন্ধুর কথা মনে নাই আপনজন স্বজনের কথা মনে নাই আরামের বিছানার কথা মনে নাই বন্ধু কেন আসলেন খোদার কসম ঈমান রেখে বলতে পারি আপনার আশা নিস থেকে নয় ইমামে হোসেনের পক্ষ থেকে এটা আমি অনেক তকরির উপস্থাপনা করেছি আল্লাহ তুমি কোন মায়ের সন্তানের গ্যারান্টার হও নাই সুবহানাল্লাহ আমার জন্য কি আল্লাহ গ্যারান্টি দিয়েছেন তোমাকে আমি ব্যস্ত দেব তোমাকে সাফ রাখবো আপনাকে দিছেন আপনার বাবাকে দিছেন কিন্তু বন্ধুরা আমার যে নবীর পরিবার আল্লাহর কোরআন
বিশ্ববিখ্যাত সংবিধানের মধ্যে বাইন্ডিং করে দিলেন কিয়ামত পর্যন্তের জন্য কেউ যেন নাচতে না পারে কাঁদতে না পারে সুবহানাল্লাহ যে আলে বাইত মুস্তাফার মামলায় আল্লাহ নিজেই বলে দিলেন ও আলে বাইত ও নবী পরিবার এই নবীর কারাবতরা من هم القرابة قال رسول الله صلى الله تعالى عليه وسلم علي فاطمة وابناهما يا رسول الله أبنار قرابة دار اورا كارا جادر كي پيتي كورا جادر كي بالا باشا دوا ایک نمبر سائٹ عيد ميلاد النبي উদযাপন কমিটি 9 কোন পাগলামিয়ে পাইল লক্ষ লক্ষ টাকা খরচ করে কি সুন্দর লাইটিং যেমন নাকি একটা বিয়ে বাড়ি সুবহানাল্লাহ কিনা এর চাইতে কি সুন্দর আর কিছু প্রয়োজন আপনাদের ভালো লাগে কিনা লাগে খুশি লাগে কিনা লাগে এমনে দর দিয়ে বসতে চাই কোন না আল্লাহ কবুল করুন গত বছর যা চেয়েছিলাম যা বলেছিলাম তার চাইতে অনেক গুণ নয় শত গুণ নয় বরং তার চাইতে বেশি সুন্দর হয়ে গেল মানুষ কি কম একটু পিছে দেখেন না আর কিছুক্ষণ পর ওরাও দাঁড়াবার বসার জায়গা থাকবে না কারণ আমার জন্য রাতটা তো দিন আমি তো বুঝি আলহামদুলিল্লাহ বলবেন না আজকে বিষয় একটু ভিন্ন দিলে আমি অন্য দিকে যাব না এই বিষয় কারবালার জমিন থেকে আনার চেষ্টা করব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনারা কি শুনতে রাজি কে কে চলে যাবেন হাত তুলবেন চলে যাবেন আল্লাহুম্মা জোরে জোরে আল্লাহুম্মা بخشوائے کی مجھے تیری محبت اے حسین اللہ আসুন জগতের বন্ধুরা কথার প্রসঙ্গক্রমে একটা কথা শেষ করতে হয় সুবহানাল্লাহ বলবেন না ও আল্লাহ কাদের গ্যারান্টার তুমি হলে আল্লাহ বলে যে একমাত্র নবী পরিবারের সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল কাদের মতলব কোন ফায়াকুরের মালিক খোদা যদি নবী পরিবারের গ্যারান্টার হয়ে যায় এখন আমার প্রশ্নটা রয়ে গেল আল্লাহ কেন তুমি গ্যারান্টার হলে সুবহানাল্লাহ আল্লাহ রাসূল ভেঙে সুরে সুরমার করে দিলেন ও বন্ধুরা উম্মতের নারী পুরুষরা আল্লাহ কেন জামিনদারি নেবে না জামিনদারি নেওয়ার একমাত্র কারণ হলো আল্লাহর সাথে আমি নবীর সাথে একটা চুক্তিপত্রের মধ্যে স্বাক্ষর হয়ে গেল কিন্তু সাক্ষীটা বাকি রেখে দিলাম জোরে বলুন না সুবহানাল্লাহ এইরকম এক নাম্বার সাইট নতুন জামে মসজিদের বন্ধুরা ঈদে মিলাদুন্নবী উদযাপন পরিষদের ভাইয়েরা চোখে জিন্দগির মধ্যে একটিবার হলেও সাদাতে কারবালার মাহফিল যখন সাজাইবেন আলে মুস্তফার যখন স্মরণ করবেন আমি মদিনা বারা রসুল কেমন করে তোদেরকে খুশ খবরে না দিয়ে পারি বন্ধুরে আমার উম্মতের জন্য জাহান্নাম হারাম কোন জাহান্নামে আমার উম্মতকে ধরে রাখতে পারবে না ইয়া রাসূলুল্লাহ কেমন করে ধরে রাখতে পারবে না বলে যে দেখো না যাদের জামিনদার আমার আলে বাইতের খোদা হয়ে গেলেন আল্লাহ কেন একবার বলে দাও না বলে যে আমার নবীর আওলাদদেরকে সমস্ত কোটি কোটি উম্মতের হালি শহর নয় চট্টগ্রাম নয় বন্দর নগর নয় বাংলাদেশ নয় ইন্ডিয়া নয় পাকিস্তান নয় খোদার জগতের মধ্যে সমস্ত উম্মতকে পূত পবিত্র করে পরিষ্কার করে দেওয়ার দায়িত্ব হলো আলে বাইতে মুস্তাফার উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান ঠিক কিনা বাবা না যেমন নাকি আজকের আয়াত যেটা দিয়ে আমি শুরু করলাম ওই আয়াতের মেজদাক দেখি
আরা হযরতের কোলে দিয়ে আবার ইমামে আলী মাকাম হোসেনের কাছে কারবালার জমিনে গিয়ে দেখবো হযরত না সুবহানাল্লাহ আচ্ছা কোলে দিলে আবার পড়ে যাবে দেখি ইয়াসআলুনাকা মাযা উহিল্লা লাহুম ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আপনার সাহাবায়ে কেরামরা আপনার উম্মতরা প্রশ্ন করবে মাযা উহিল্লা লাহুম হযরত না সুবহানাল্লাহ আল্লাহ পৃথিবীর জগতের মধ্যে কি কি হালাল করলেন জরুরনা সুবহানাল্লাহ আর কি কি হারাম করবেন ঠিক না আমার রাসূলকে আল্লাহ শিখাই দিলেন কুল ইয়া রাসূলুল্লাহ ওগো নবুয়তের রাসূল এক নাম্বার সাইট ঈদ মিলাদুন নবী উদযাপন পরিষদের ভাইরা হাসান রেজাকে যখন বিষয় বানায় দেবেন হালাল কি হারাম কি সুদ কি ঘুষ কি একটু করে আমরা জানতে চাই জরুরনা সুবহানাল্লাহ আর এই মামলা যখন আসবে আমার আল্লাহ শিখাই দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ শিখাই দি কুল উহিল্লা লাকুমুত তাইয়িবাত ইয়া রাসূলুল্লাহ যত ভালো জিনিস পূত পবিত্র জিনিস সব কিছু আপনার জন্য আমি হালাল করে দিলাম যত পূত পবিত্র জিনিস জরুরনা সুবহানাল্লাহ ময়লা যুক্ত নয় সুবহানাল্লাহ দুর্গন্ধ যুক্ত নয় সুবহানাল্লাহ কোন ময়লা যুক্ত নয় দুর্গন্ধযুক্ত নয় দেখার মধ্যে বিশ্রীযুক্ত নয় তাহলে বোঝা গেলাম কুল ইয়া রাসূলুল্লাহ উহিল্লা লাকুমুত তাইয়িবাত ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি শোনাই দিচ্ছি আপনার উম্মতকে আপনি উত্তর লাগাই দিবেন এক নাম্বার সাইডে যখন বন্ধুরা প্রশ্ন করবেন আল্লাহর কোরআন থেকে আমি জানাই দিচ্ছি যা পূত পবিত্র যা খুবই সুন্দর দেখার মধ্যে সুন্দর আহারের মধ্যে সুস্বাদু আমি আল্লাহ বলে দিচ্ছি ওগুলো আমি আপনার জন্য হালাল বানিয়ে দিলাম একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ পৃথিবীর জগৎবাসীরা আবার আল্লাহ নিজ উন্নত আয়াতে করিমাম এলান দিতে লাগলেন এটা ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদে হালালান তাইবা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ ওয়ালা তাত্তাবিউ খুতুয়াতিস শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ এই লোক সম্প্রদায় কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইবা তালাশ করে দেখো যা পূত পবিত্র যা সুন্দর যা সুস্বাদু যা তোমাদের জন্য হালাল বানাইলাম এগুলো তোমরা বেছে বেছে হালাল হিসাবে উপার্জন করো খেয়ে নাও ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শয়তান খবরদার শয়তানের পথ তোমরা কি করো না পদাঙ্ক অনুসরণ করো না ইয়া আল্লাহ কেন 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 ইন্নাহু লাকুম আদুউম মুবিন আমরা মনে করি আমার ভাই আমার দুশমন আমার বন্ধু আমার দুশমন খালাতো ভাই আমার দুশমন চাচাতো ভাই আমার দুশমন ভাই আমার দুশমন না 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 আল্লাহর কোরআন বলতে লাগলেন একমাত্র সুস্পষ্ট বৃহত্তম দুশমন বান্দার জন্য ইনসানের জন্য সেই হলো কি শয়তান কে কি শয়তান ঠিক কি না আমরা মনে করি ভাইয়ের মধ্যে শয়তান সওয়ার হয় বন্ধুর মধ্যে শয়তান সওয়ার হয় বোনের উপর শয়তান সওয়ার হয় বিবির উপর শয়তান সওয়ার হয় আসলে বিবি খারাপ না ভাই খারাপ না বন্ধু খারাপ না আসল খারাপ কে আপনাকে বুঝতে হবে কি কারণে কি হতে যাচ্ছে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এবার দুই আয়াতে কারিমা তেলাওয়াত করলাম আবার নবুয়তের রাসূল এলান দিতে লাগলেন খবরদার জগৎবাসীরা তলবুল হালালের ফরিদাতুন হালাল উপার্জন করা ফরজ হালাল উপার্জন করা ফরজ আল্লাহ কাদের উপর ওই যে কুল্লে মুসলিমিন ওয়া মুসলিমাত মুসলমান মেয়ে মুসলমান পুরুষ ঠিক না তাহলে আল্লাহ জানেন আমাদের বিবিরা চাকরি করবে ঠিক না নারীরা ঘর থেকে বের হবে গার্মেন্টসের চাকরি করবে অফিস আদালতে চাকরি করবে ঠিক না ওই যুগে কিন্তু ছিল না আমার নবী এই হাদিসে পাক কেন দিলেন 1450 বছর আগে আমার নবী এলান দিলেন তালাবুল হালালে ফরিদাতুন আলা কুল্লে মুসলিমিন ওয়া মুসলিমা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ নারীরা চাকরি করবে অফিস আদালত করবে বোরকা আবৃত থাকবে পর্দা নসীন হয়ে ওরা কাজ করতে পারবে কোনো নিষেধাজ্ঞা শরীয়তের মধ্যে নাই নারী নারী হিসাবে পুরুষ পুরুষ হিসাবে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ নারী আর পুরুষ কখনো এক মিশ্রণ হতে পারবে
জাহান্নাম সে তো আমি একটু করে আলোকপাত করতেই ইমামে আলী মাকাম হোসেনের কাছে জিজ্ঞাসা করব ও গো ইমামে হুসাইন কারবালার জমিনে ইয়াজিদ তো মুসলমান ছিল দাড়ি ছিল পাগড়ি ছিল টুপি ছিল পাঞ্জাবি ছিল মিসওয়াক ছিল ঢিলা ছিল লম্পা জুব্বা ছিল কি রে ও ইমামে হুসাইন কোন কারণে ইয়াজিদ বাহিনীর মধ্যে একজন হিন্দু ছিল না বৌদ্ধ ছিল না খ্রিস্টান ছিল না বেদিন ছিল না সবাই ছিল মুসলমান ঠিক কিনা সবাই ছিল মুসলমান নামাজ ওয়ালা রোজা ওয়ালা হজ ওয়ালা যাকাত ওয়ালা ঠিক কিনা কিন্তু বন্ধুরা রে আমার ওই নামাজ রোজা হজ যাকাত ওয়ালার সাথে ও গো ইমামে হুসাইন কোন কারণে তলোয়ার ধরতে বাধ্য হয়ে গেলেন ইমামে হোসেন এলান দিয়ে দিলেন ইয়াজিদ কুচক্রি বাবার আসনের মধ্যে বসে সর্বপ্রথম রাওয়া করে দিলেন তোমরা শারাব পান করো আমি অনেক মাহফিলে বলেছি কি পান করো শারাব পান করো ইহুদিদের কাছে প্রশ্ন হলো কেন শারাব পান করব ইসলামী শরীয়তের মধ্যে শারাব পান করা হারাম ঠিক কি না দলিল কোথায় কোরআন আছে নাকি আছে নাই ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসার উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসার কুল ফীহিমা ইসমুন কাবীর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আবার এই আয়াতের পর আর কিছু কথা আছে ওটা দিয়ে টানাহেঁচড়া করবেন না এটা পুরাতন যুগের মামলা ঠিক না এই যুগের মধ্যে কুল ফিহিমা ইসমুন কাবীর ও গো নবুয়তের রাসূল আপনাকে যখন জুয়া সম্পর্কে আপনাকে যখন শারাব সম্পর্কে প্রশ্ন করা হবে আমি আল্লাহ বলে দিচ্ছি কুল ইয়া রাসূলুল্লাহ ফিহিমা ইসমুন কাবীর পৃথিবীর জগতের মধ্যে বড় কবিরা গুনাহ কি গুনাহ আরে জোরে কি গুনাহ জুয়া খেলা করা কি গুনাহ শারাব পান করা কি গুনাহ তাহলে কবিরা গুনাহ করলে জান্নাতি না জাহান্নামী আরে জোরে জাহান্নামী এখন ইমামে হুসাইন কেন শাহাদাত বরণ করতে গেলেন বা হাজার সৈনিককে সামনে নিয়ে ইমামে আলী মাকাম হুসাইন এলান করতে লাগলেন খবরদার ইয়াজিদ যখন শারাব খাওয়া হালাল করে দিলেন রাওয়া করে দিলেন ইয়াজিদের কাছে কষ্ট ছিল কেন আপনি রাওয়া করতে লাগলেন ইসলামের বিরোধ হতে লাগলো বলে যে বন্ধুরা আমার গদি বাঁচাইতে কি বাঁচাইতে আরো জোরে বলেন না অনেকের বুঝে আসে না হুজুর শারাবের সাথে গদির সাথে কি সেজন্য একটা বাস্তব উপমা দিয়েছিলাম যারা শারাব পান করে আমি তো জীবনে পান করি নাই বুঝবো না শারাব পান করলে নাকি তার রক্তের কণিকা প্লাট গরম হয়ে যায় ঠিক না এক পর্যায়ে গিয়ে বলে যে বাংলাদেশ আমার এক নম্বর সাইট আমার এলাকাটা সর্দার আমি নেতা আমি কেতা আমি ঠিক না আবার অনেক ঘরের মধ্যে নিজের মাকেও চিনে না বউকেও চিনে না মাকে বউ বলে দে বউকে মা বলে দে এই কাজ করতে গেলে কেন বলে যে ভাইরা একটি কারণ আছে আমি অনেক উদ্ভব করলাম যদি ইসলামের এই পতাকে আমি হালাল বানিয়ে না দিই তাহলে আমার গদি নিয়ে মানুষটা টানা হেঁচড়া করবে কিরে বন্ধু কেন যখন শারাবের পেয়ারা পান করবে কিছুক্ষণের জন্য হলেও আমি ইয়াজিদ বলে দেব ওই শারাবটা খাতো পান কর শারাব পান করাই দেব তখন সে ঘোরের মধ্যে পড়ে ইয়াজিদ তুমি তো খলিফা না আমি খলিফা সারা বাংলাদেশ আমার বাংলাদেশের প্রেসিডেন্ট আমি ঠিক কিনা তো খেলাফতের কাজ কি গদির মধ্যে বসে রাজত্ব নিজের তাই করা ঠিক না বলতে কিছুক্ষণের জন্য হলেও আমি শারাবটা যদি দাবা করে দিই হালাল বানিয়ে দিই তাহলে আমার গদি নিয়ে তাড়াহুড়া করবে না কিছুক্ষণের জন্য হলেও বন্ধু তোরা রাষ্ট্রপতি হয়ে যাবি খলিফা হয়ে যাবি হাসানা মিসা মিসা বলেন না ও রাষ্ট্রপতিকে হাসা হতে পারবে মিথ্যা হলেও তোকে আমি এইটা পান করতে যদি রাওয়া না করতাম হালাল না বানাইতাম তুই কখনো এই স্বপ্নের মধ্যে হলেও চোখ বন্ধ করে হলেও রাষ্ট্রপতি হতে পারতি না নাউজুবিল্লাহ বলেন না ইমামে আলী মাকাম হোসাইন দত্ত কণ্ঠে চিৎকার দিলেন না কুলফি হিমা ইসমুন কবির আমার আল্লাহ বলেছেন এটা কবিরা গুনাহ আমি কখনো এটা ছোটখাটো মানতে দেব না যতই কিছু করো তুমি হালাল হারামকে হালাল বানাইতে পারবে না আমি এখনো হুসাইন বেঁচে আছি আজকের যুগের সুদের পথা নাউজুবিল্লাহ বলেন না
আল্লাহর কোরআন বলতে লাগলেন সূরা বাকারার মধ্যে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ আমি এখনো খুলি নাই আজকে দেখেন আপনাদেরকে দেখাইতে নিয়ে আসলাম আমার সন্তান দিয়ে সুদ একটি মারাত্মক অপরাধ আলা হযরত লিখেছেন সুবহানাল্লাহ কেমন অপরাধ কেমন অপরাধ তো আমি যেটা বলছি ওটা মারাত্মক অপরাধ কেমন মারাত্মক এক হাদিসে পাকের মধ্যে যেই জন সুদ খায় তার মায়ের সাথে একবার জেনা করে অন্য হাদিসের মধ্যে 32 বার আরেক হাদিসের মধ্যে 37 বার জোরে বলুন নাউজুবিল্লাহ আরে জোরে নাউজুবিল্লাহ এখন কি সুদ খাবেন না বন্ধুরা আমার কত বড় মারাত্মক সুদের মামলাটা দুনিয়ার জগতের মধ্যে সুদি একদম নেফাকের মধ্যে পড়ে সুদির জন্য আল্লাহ কোনো স্থান রাখেন নাই ঠিক না সেজন্য আজকে ইমামে আলী মকাম কারবালার জমিনে হুসাইনের কাছে জিজ্ঞাসা করতে যাব ও ইমামে হুসাইন 5000 সৈনিকের সামনে তলোয়ার কেন ধারণ করলেন বলে যে এজিদ চক্রন সুদের কারবার চালু করে দিল যাদের কাছে পয়সা আছে তোমরা বুড়া হয়ে গেলে আর চাকরি বাকরি করতে হবে না টাকাগুলো দিকে দাও নিজে ফিটিং করে দিতে লাগবে তুমি নাও তুমি নাও তুমি নাও এর পরিবর্তে এত দেবে এত দেবে এত দেবে ঠিক না এখন সুদ বুঝে আসলে তো এটা তার বোঝাবার দরকার নাই সুদ কাকে বলে বন্ধুরা লুলা ছেলের খামাই লুলা ছেলে লুলা হুয়া এখানে বড় করে না হবেন না ও আরাম আবরণ খেয়াল করুন লুলা হুয়া গম্বন জিবরাত নাই ট্যাং নাই হামা হয় এবার হনো যোগ্যতা নাই বাবা আয়সা আকার বাসা দেবতা সিটেঙ্গে ফোয়া অন্যরা বুঝে দিয়ে দবাজি সুদ ইবে হারা হারা হয়ে দেয় জিবে লুলো ফোয়ার হামাই দেয় অর্থাৎ জিবে হামাই দিবের যোগ্যতা নাই এলে ফোয়া যাতে হামাই বাবা তো খুব ভালো লাগে মারে মন তো লুলো ফোয়ার ঠিক কিনা বন্ধুরা আল্লাহ রসুল বলতে লাগলেন না এই লুলা ছেলের খামাই আমি সহজে খাইতে দিতে পারি না বন্ধুরা আমি আল্লাহর পক্ষ থেকে জিজ্ঞাসা করলাম আল্লাহ তুমি কোনটি হালাল করলে কোনটি হারাম করলেন আমার আল্লাহ বলতে লাগলেন সূরা বাকারার মধ্যে বন্ধুরা আমার আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা জোরদার সুবহানাল্লাহ আমি সুদকে হারাম করে দিলাম ব্যবসাকে হালাল করে দিলাম বন্ধু তুমি যদি না পারো কোনো একজন বন্ধুর হাতে তুলে দাও টাকার বান্ডিলটা তুমি ব্যবসা করো একজন সৎ বন্ধু যদি মিলে যায় আপনজন স্বজন যদি মিলে যায় তার পক্ষ হয়ে তার সাথে দেখে ব্যবসা করেন কিন্তু সুদের মামলা আমার রসুল রাওয়া করেনি আল্লাহ রাওয়া করেনি উঁচু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ যেহেতু ইমাম আলী মকাম হুসাইন চারিদিকে খবর পেয়ে গেলেন ইয়াজিদ যখন মস্তক নসীন হলেন সারা এলাকার মধ্যে সুদের বাজার বসাই দিলেন কিসের বাজার সুদের বাজার অর্জুন নাউজুবিল্লাহ কিসের বাজার সুদের বাজার বাবারে হালাল ইনকাম করা ফরজ করেছেন আমার নবী তলাবুল হালালের ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত হালাল উপার্জন করা প্রত্যেক মুসলমান নর নারীর উপর ফরজ জোরনা সুবহানাল্লাহ গণ জগৎবাসীরা এটা তো হাদিসে পাকের মামলা সুস্পষ্ট করে বাবারা আমি কিন্তু জিজ্ঞেস করব মানুষ তো আমি হবে বলছিলাম তো এখন তো আমি বসলেই তো দেখতে পাচ্ছি যে জায়গা হবে না বাবা কিন্তু আমার যাওয়ার টাইম কিন্তু আরো প্রোগ্রাম আছে আমার আমাকে কিন্তু মাফ করতে হবে প্রধান মেহমান যখন আসবে আমাকে তাড়াতাড়ি করে নিয়ে আসবেন দেরি করবেন না কারণ আমাকে আজকে দেরি করে একদিনে পাবেন না কিন্তু আল্লাহুম্মা জোরে জোরে আল্লাহুম্মা রইলেন প্রাণের নবী আমাদের ছাড়িয়া কোথায় রইলেন দয়াল নবী আমাদের ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে
اي ما في لبوسيا اللهم وعلى آله كر لاغيا كندي مورا سنگك هو جابينا كر لاغيا كندي مورا سنگك هو جابينا قبرنا شرے پابن مدینہ جار ٹھکانا اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی سیدنا مولانا محمد امام علی مقام حسین চিৎকার দিয়ে উঠলেন কারবালার জমিনে হুঁশিয়ারত অবলম্বন করাই দিলেন এই এজিদের বংশরা কি করতে লাগলি তোরা কেমন করে এজিদের হাতে আমি ইমামে হোসেনের বায়াত করতে তোরা জোর চালাইতে লাগলি আমার নবুয়তের রসুল সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা দিতে লাগলেন ওয়ামান আকারা درهما من ربا فهو مثل ثلاث وثلاثين زنية اوچا آواز دے بولنا نعوذ باللہ ومن نبت لحمه من سوت فالنار اولى بي اوچا آواز دے بولنا سبحان اللہ ارجو دے بولنا ہمارا نبوت رسول اعلان دیتے لاگلن جے بیکتی ایکت درهما সুদ হিসাবে গ্রহণ করবে তা হবে 33 বার সেনার সমান কষ্ট লাগছে আমি বলছি না রাসূল বলতে লাগলেন একটি সুদের টাকা 33 বার জানা করার সমান কয় টাকা আরে জুড়ে কয় টাকা এক টাকা সালাসুন ওয়া সালাসিনা জানিয়াতান দুরুন সুবহানাল্লাহ আরে জুরে বন্ধুরা আমার ওই জাহান্নামের জানার টাকা দিয়ে আপনি শরীর তৈরি করবেন ওই শরীর কিন্তু কেউ খেতে পারবে না এই শরীর ভক্ষণ করবে জাহান্নাম আর একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ বাবারা আল্লাহর কোরআনের আয়াত আর নবীর হাদিসে পাক এখান থেকে যদি এক একটা ওয়াকি আমি নিয়ে আসি রাত যাবে দিন আসবে দিন যাবে রাত আসবে শুনতে কি মন চাই তার তার ওয়াজের দিকে উঠে আসতে হবে আপনাদের এখানে কি এত সুদের পথ আছে আছে আর না হলে কি আপনারা এটা দিতেন না মনে হয় বাবা ইয়া তাসানা দা দত ব্যাংকিং বন্ধ করে দিবেন বাবা ইতারা ফুশাল কল হদ মহারা ব্যাংকের মধ্যে কুটি কুটি টিয়ালা হে গসালা দিন তোমারা ইন হতার হতে লেগ গুদন ইবহম হতার আর উন্নতে লেগ গুন আর টিও হয় নাই একবার লুলু পর আমাদি গর চলে যাবি আবার আগা হতার মুসল্লি বনে দোয়াদারি সালাত আদি হর পাঞ্জাবি গর দিন নাউজুবিল্লাহ বলবেন না আরো জোরে বন্ধুরা হুঁশিয়ার সাবধান একটি টাকা সুদের 33 বার জানার সমান জানা কি ছোট পাপ না বড় পাপ একবার জানা করলে কোরআনের শাস্তি কি আজানিয়াত ওয়া জানি ফাজলি দু কুল্লু ওয়াহিদিন মিয়াতা জালদা 100টি দররা কয়টি দররা 100টি দররা আল্লাহু আকবার কয়টি দররা বাবারে 100টি দররা হযরত সাইয়েদনা আবু শামা হযরত ওমর ইবনে খাত্তাবের সন্তান আরে মা এত ডিস্টার্ব করলে কেমন হবে একটু মেহরবানি চাই সালাতুন সালাতুন সালাতুন
مهرباني كوري أبنا إكتو سوجوكيتا كورون سوجوكيتا كورلي كنت أبنا لاوبان هوبين أر مهمانا آلاك إكتو نياستارو سوبيدا هوي أمر باسا سوجوك هوي غلق اللهم صل الله تومي دايا كارا نصيب كارا مودينا نبي جيك نادي كيا قبر دش نيونا اللهم وعلى آله سيدنا مولانا আমার কথার প্রসঙ্গক্রমে একবার জানার শাস্তি হত হলো কোরআনে হাকিম দিয়ে 100 দুররা কয়টি দুররা আমার মা বোনরা বাবা ভাইরা যারা জানার মধ্যে মুর্তাকাত এখানে বেঁচে গেলেন কিন্তু আল্লাহর কাছ থেকে বাঁচা যাবে আল্লাহর শাস্তি থেকে বাঁচা যাবে তাহলে বন্ধুরা আমার কোন কাজের মধ্যে মুক্তলা মেহেরবানি করে একটু সরে পড়েন দুনিয়ার জগৎটা আমরা তো ডিজিটাল বাংলাদেশে বাস করছি ঠিক কি না গণ বাংলাদেশে ডিজিটাল আমরা সব মানুষ ডিজিটাল হয়ে যাচ্ছে ঠিক না কিন্তু ডিজিটালে গিয়ে আসল কথা ভুলবেন না আমার ডক্টর ইকবাল মরহুম রহমাতুল্লাহ আলাইহি উনি এলান দিতে লাগলেন তুম শোক সে কা লেজ মে পড়ো পার্ক মে ফুলো تم شوق سے کا لج میں پڑو پارک میں پھولو جائز ہے گوبا روح پہ چڑو چرخو پہ جھولو بس ایک سخن بندے آ جز کر ہے یاد بس ایک سخن بندے آ جز کر ہے یاد اللہ نبی اپنی حقیقت کو نہ بھولو তোজরে বলবো না সুবহানাল্লাহ এই কথা ইঙ্গিত করে কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফা আহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহইকুম সুম্মা ইলাইহি তুরজাউন ও এক নাম্বার সেটের বন্ধুরা ঈদে মিলাদুন নবী উদযাপন পরিষদের ভাইরা শাহাদাতে কারবালা উদযাপনকারীরা কেমন করে ভুলে গেলি আমি আল্লাহর কথা তুই কি জানোস না বন্ধু আমি আল্লাহ তোকে কুত্তেকে কোথায় নিয়ে আসলাম কাইফা তাকফুরুনা বিল্লাহ আমি আল্লাহর নাফরমানি করস কেমন করে ওয়া কুনতুম আমওয়াতা তুই তো একটি মুতের ফোঁটা ছিলি মরা তোর বাবার পিঠে ঠিক কি না কোথায় ছিল আমরা কোথায় ছিলাম বাবার পিঠে জোর বলুন না সুবহানাল্লাহ আল্লাহ 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 আমার আল্লাহ বলতে লাগলেন ফা আহইয়াকুম মার বাবা খেলকুদ করলো ওখান থেকে একটি মুতের ফোঁটা চামড়ার ঝুলির মধ্যে আমি আটকাই দিলাম গভীর মনোযোগ সুবহানাল্লাহ বলেন না আর ওখানে আটকারবার সাথেই এক মাস নয় দুই মাস নয় তিন মাস নয় এক নাগারে কুদরতে খোদাবন্দির ফেরেশতা দিয়ে ঘুরতে 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 একটু গাঢ় রক্তে পরিণত হয় মাংসে পরিণত হয় তারপর পঞ্চ ইন্দ্রিয় হয় পঞ্চম মাস যখন পারে দিয়ে দেয় আস্তে করে রুটা সঞ্চার করে আল্লাহর কোরআন বলতে লাগলেন আহইয়াকুম সুবহানাল্লাহ আমি তোর মায়ের পেটে তোকে জিন্দেগি দিয়ে দিই ঠিক না আবার আল্লাহ বলতে লাগলেন আমি জিন্দেগি দিয়ে আর মারি না দুর্গন্ধ পচা মায়ের পেটের মধ্যে যখন ব্লাড বন্ধ হয়ে যায় এক ফোঁটা রক্ত গাল দিয়ে আমি ঢুকতে দিই না নারের মধ্য দিয়ে জুস বানিয়ে তোর মার খাওয়া কোরমা বিরিয়ানি পোলাওকে জুস তৈরি করে নারের ভিতর দিয়ে আমি আহার খাওয়াই সে আল্লাহকে তুই কেমন করে ভুলে গেলি আবার দুনিয়াদারি করতে দিলাম হাঁটে হাঁটি পা পা করে ধাইমার মাধ্যমে মায়ের মাধ্যমে বাইনের মাধ্যমে ভাইয়ের মাধ্যমে তোকে আস্তে আস্তে বড় করতে লাগলাম প্রস্তাব করলে পানি খরচ করতে জানতি না পায়খানা করলে শাসন করতে জানতি না উলঙ্গ হয়ে গেলে সতর খুলে ভরে গেলে পড়ার কোনো সময় সুযোগ ছিল না ওয়া ওয়া করে কান্তি আমি লা মকামের খোদা দেখাই দিচ্ছি রে বান্দা কেমন করে আমি আল্লাহকে তুই ভুলে গেলি সুম্মা ইউমিতুকুম
আবার তোকে আমি মারবো সুম্মা ইউহিকুম আবার তোকে কিয়ামতের ময়দানে এমন জিন্দেগি দেব মৃত্যু আর কখনো তুই দেখবি না আল্লাহ বলতে লাগলেন ওয়াফালুল খাইরা লাআল্লাকুম তুফলিহুন বিজয় যদি তুমি নিতে মন চায় এক নাম্বার সাইডের বন্ধুরা হারি শহরবাসীরা নারী পুরুষরা বিজয় নিতে কার মন চাই না সবার চাই না আরে জোরে আল্লাহ বলতে লাগলেন লাআল্লাকুম তুফলিহুন ওয়াফালুল খাইর তাহলে ভালো কাজ করো সুবহানাল্লাহ কি কাজ করো আরে জোরে কি কাজ করো ভালো কাজ করো উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ ও মনিবরে ভালো কাজ কোনটি ধরে দাও সুবহানাল্লাহ এবার আল্লাহ বলতে লাগলেন পৃথিবীর জগতের মধ্যে ফাজকুরু আলা আল্লাহ লাআল্লাকুম তুফলিহুন সুবহানাল্লাহ তোমরা স্মরণ করো ওই দিনের কথা আমার নিয়ামতের তাজকারা করো আল্লাহ তোমার নিয়ামত কোনটি ধরুন না সুবহানাল্লাহ তোমার নিয়ামত কোনটি আল্লাহ বলতে লাগে ইদ বাআথা ফিহিম রাসূলা সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর কোরআন বলতে লাগলেন পৃথিবীর জগতের মধ্যে সবচাইতে ভালো কাজ লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআথা ফিহিম রাসূলা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ কারণ আজকে দেখতে পাচ্ছি এক নাম্বার সাইটের ঈদে মিলাদ নবী উদযাপন কমিটি প্রিয় উপস্থিতি কেউ বিশৃঙ্খলা করবেন না আমাদের আজকে মাহফিলের মেহমানে আনার জন্য প্রস্তুতি নেওয়া হয় আপনারা কেউ বিশৃঙ্খলা করবেন না নারে তাকবীর নারে রিসালত নারে কাউসিয়া সমুদায় কারবালা আওলাদ রাসূলের আগমন আওলাদ রাসূলের আগমন বলেন মারহাবা আমাদের প্রধান আলোচকের আলোচনা যথারীতি চলতে থাকবে আপনারা খুশি না নারাজ ঐতিহাসিক শাহাদাতে কারবালার মাহফিলে কারবালার আওলাদ এসেছেন আরে জোরে কে এসেছেন কারবালার সরতাজ কারবালার ঔলাদ এসেছেন আলহামদুলিল্লাহ আপনারা কি এখন কি খুশি না হয়ে কি পারবেন আল্লাহ সবাইকে কবুল করুন দুনিয়ার মাহফিল তো মাহফিল আজকে এক নাম্বার সাইডের ঔলাদে রসুলের মেহমানদারির মধ্যে মেহমানে আরার মধ্য দিয়ে হচ্ছে আজকের এই আজিম শান শাহাদাতে কারবালার মাহফিল বাবারা ভাইরা আমার আমার বিষয়ের আলোকে জানার কর্তুদের কথা বললাম এক টাকা যদি কেউ সুদের খায় ওই সুদের টাকার একটি টাকার সমান 33 বার জানার সমান কয়বার বললাম মিসলু সালাসুন ওয়া সালাসিনা জানিয়াতান সুবহানাল্লাহ জোরে বলবেন না এই ঘোষণা কি রসুলের না অন্য কারো এখন এক নাম্বার সাইডের বন্ধুরা আপনারা কি এখন সুদের পথা কি বাস্তবায়ন করতে চান আপনারা কি এজিদি না হুসাইনি হাত তুলে বল আমরা এজিদি না হুসাইনি নারায় তাকবীর নারায় রিসালাত শাহাদাত কারবালা গাউসুল আজম মজবন্দারি আল্লাহ কবুল করুন কেউ কি রাগ করলেন যদি এজিদি হই তাহলে আপনি সুদের পথা চালু রাখবেন ইমাম হুসাইন
কারবালার জমিনে তার্ত কণ্ঠে লোক দিয়ে দিলেন খবরদার এখনো শের খুদারের তনয় বেঁচে আছে আমি এজিদের সুদের পথাকে কখনো বাস্তবায়ন হতে দিতে পারি না ইমামে হোসাইন আপনি কেন শাহাদত বরণ করতে লাগলেন বলে যে এজিদের সুদের প্রথা দামেস্কের জমিনে যেইভাবে সৈলাব করে দিল আমি হুসাইন কখনো মানতে পারলাম না আমার নবুয়তের রসুল এই কারণে আমার জন্য দোয়া করে দিলেন আল্লাহুম্মা আতিল হুসাইনা সবরা ওয়া আজরা কারবালার জমিনে শাহাদাতের একটি নুকতা চুনি করে দিলাম ইমামে হোসেনের দাবি ছিল ইয়াজিদের সুদের পথা আমি কখনো মানতে পারবো না এই গুরবিন রিয়াকি এই ইয়াজিদের বংশরা যতই তোরা চারুকলা কর আমার কথা দিয়ে তোরা কখনো রাজি করাইতে পারবি না আমার নবুয়তের রসুল হুসাইনি ইসলাম নাম দিয়ে ইয়াজিদি ইসলামকে তুলিশাত করতেই আমার রসুলের দোয়া ছিল আল্লাহুম্মা আতিল হুসাইনা সবরা ওয়া আজরা একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ এই ডাক কার ছিল আমার নবীন না তো ইমামে হোসেন কি সুদের পথাকে বাস্তবায়ন করতে শাহাদত বরণ করলেন না এজিদের সুদের পথাকে ক্যান্সেল করে ডিস্ট্রয় করে শাহাদতের চ্যাম্পিয়ন করে ও নানার উম্মতরা সুদের পথাকে তোমরা কখনো জারি আর সারি হতে দেবে না বন্ধুরা বাবারা ভাইরা আমার এক হাদিসে পাক দ্বিতীয় নম্বর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের আরেকটি হাদিসে পাক উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ ولا درهم يصيبه الرجل من الربا اعظم عند الله من ثلاثه وثلاثين زنيه يزنيها في الاسلام نعوذ بالله বলবেন না সুদ থেকে পাওয়া একটি দিরহাম নবুয়তের রসুল এনার করতে লাগলেন আল্লাহর কাছে কোন ব্যক্তি মুসলমান হয়ে 33 বার জানা করার চেয়েও জঘন্যতম অপরাধ আমি বলছি না আমার নবী বললেন এবার জানা 33 বারের কথা দুই হাদিস পেয়ে গেলাম উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ এবার বলেন দেখি 33 বারের মৌকা আমার নবুয়তের রসুল সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে ওমর হযরত আবু শামা 30 বার গভর্নরের কাছে খবর পেয়ে গেলেন ওই সময় কিন্তু শারাব খাওয়া জায়েজ ছিল কি ছিল জায়েজ ছিল শারাবের ঘুরের মধ্যে কোন একজন মেয়ের সাথে জানা করার হয়ে গেল সাবেত হয়ে গেল ঠিক না আরে হযরত ওমর ইবনে খাত্তাবের কাছে তার রিপোর্ট এসে গেল রিপোর্ট আসতে দেরি নাই এই গভর্নর দেরি করো না আবু শামার উপর হদ জারি করো উনি করলেন কি ওই একটা ওই নমুনা করে আস্তে আস্তে করে এক রাবায়েতে 100টি ব্যত্রাঘাত করে দিলেন ইমাম হযরতে ওমর ইবনে খাত্তাবের কানে যখন পৌঁছে গেল উনি বললেন যে এই মুহূর্তের মধ্যে আমার আবু শামাকে আমার কাছে পাঠিয়ে দাও আবু শামা বলতে লাগলেন বাবা খলিফাতুল মুসলিমিন আমি খুব জ্বরাক্রান্ত আমাকে একটু ভালো হতে সুযোগ দিন না হযরত ওমর ইবনে খাত্তাব বলতে লাগলেন সেই সুযোগ আমি তোমাকে দিতে পারি না তুমি আমার সন্তান বলে কাল কিয়ামতের ময়দানে আমি কি উত্তর দেব আসো নিজের হস্ত দিয়ে 70টি দর্রা যখন মারল আবু শামা ইন্তেকাল বরণ করলেন ইন্না লিল্লাহি রাকের মাথায় 70টি মারার পরে উজিররা দৌড় দিয়ে কেড়ে নিতে লাগলেন ও খলিফাতুল মুসলিমিন দয়া করে বন্ধ করে দিন না মারাই গেল আবু শামা পরে যে নানা আরো 30টি মইয়তের গায়ের উপর মেরে দিলেন আল্লাহু আকবার তারপর নিজে কোলে নিয়ে দুই চোখের পানি নিয়ে হু হু করে কান্না দিতে লাগলেন এবার ওজির ওই ওজির যারা ওজারাতের মধ্যে দায়িত্ব পালনরত মিনিস্টার যারা ওরা জিজ্ঞেস করতে লাগলেন ও খলিফাতুল মুসলিমিন এতক্ষণ আপনি কাঁদলেন না দুর্রা মারার সময় এখন কাঁদতে লাগলেন কেন বলে যে খোদার কসম যতক্ষণ 100টি কোরআনের হক
অতক্ষণ আমি শেষ করতে পারিনি অতক্ষণ আমার ছেলেকে আমি জান্নাতি বলতে পারিনি আমি এখন আমার ছেলে বলতে পারলাম জান্নাতি সন্তান নিয়ে আমি এখন কানতে লাগলাম সুবহানাল্লাহ আমার ভাইরা আমার যদি জানার এই পরিণতি একবারের হয় তাহলে 33 বার জানা করা হলো একবার সুদের একটি টাকা আহার করো নাউজুবিল্লাহ বলবেন না আরো জোরে আরেকটি হাদিসে পাক দেখেন জগৎবাসীরা ওয়া দিরহামুন মাইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আসাদু ইনদাল্লাহ মিন সিত্তুন ওয়া তারাজিরা জানিয়া উচ্চ আওয়াজ দিব না নাউজুবিল্লাহ কোন ব্যক্তি জেনে শুনে একটি দিরহাম সুদ হিসাবে কাজ করলো সে যেন 36 বার জানার চেয়ে গুরুতর অপরাধ করে ফেললো উচ্চ আওয়াজ দিব না নাউজুবিল্লাহ আরো জোরে বলবেন না এরকম আমি বলতে থাকব আপনারা শুনতে থাকবেন এবার তার সম্রাটা বলে দিই উচ্চ আওয়াজ দিব না সুবহানাল্লাহ বাবারা ভাইরা আমার এই জানা এই আপনার সুদের সম্রা হলো যারা সুদ খায় আর ঘুষ খায় আছে না নাই সুদ আর ঘুষি আছে না নাই আছে না দুই জাতের একটু নরমালি আপনি দেখতে যাবেন আমার নাম বললে মনে কেউ ভুল মনে করবেন না আমি এক পুলিশ অফিসারের বন্ধুত্বের মধ্যে ছিলাম এখানকার না আপনাদের কোনো বন্ধুর কথা বলছি না রাগ করবেন না আমার সভাপতি মহোদয় একটু একটু হাসতে লাগলেন চ্যালেঞ্জ এটা আমার ডায়েরির মধ্যে বন্দি হয়ে আছে কারণ আমি প্র্যাকটিক্যাল ছাড়া কোনো কথা উপস্থাপনা করতে রাজি না সুবহানাল্লাহ বলবেন না কারণ আমি একজন গোলামের বাচ্চা গোলাম উনি পুলিশের সোর্সের দায়িত্বে ছিলেন কিন্তু আবুধাবি আমাকে প্রথম মেহমানদারি এয়ারপোর্টের মধ্যে যখন নামলাম উনি আমাকে প্রথম ফুল দিয়ে বরণ করতে আসলেন উনি আমার দুঃসম্পর্কে চাচা সম্পর্ক হয় আমি বললাম যে আপনি আপনাকে তো আমি চিনি আরে বাবা পরে পরিচয় করিস আগে তুই ফুলটা নে তো আপনার কাছে তো ইউনিফর্ম দেখতে পাচ্ছি আপনি বিমানের দায়িত্বে বলে যে জি সুবহানাল্লাহ বলবেন না শুধু বিমানের দায়িত্ব না আমি সৌদি সরকারের আন্ডারে আছি বাবা একটু আগে আসো উনি আমাকে যথেষ্ট মেহমানদারি করলেন একদম আবুধাবি এয়ারপোর্টের মধ্যেই কিন্তু মামলাটা ভিন্ন ওনাকে দেখলাম কিছুক্ষণ আমি খুব রানিং করতে দৌড়াদৌড়ি করতে লাগলেন এখন আরেক বন্ধু বাইরে চলে আসলেন যে আমাকে নিতে গাড়ি নিয়ে সুবহানাল্লাহ এখন নিতে যখন আসতে লাগলেন বন্ধু ওনার মেহমানদারি না নেওয়াটাই ভালো মনে করি আমি যদিও বা আমাদের এলাকার মানুষ বললাম কেন বলে যে একটু করে আপনি নজির টানে এখন ওনাকে জিজ্ঞাসা আপনার ইনকাম কত হয় বলে যে আমি সরকারি সোর্সের মধ্যে থেকে পাই বাংলাদেশের 1,00,000 টাকা মতো কিন্তু আউট হিসাবে পাই প্রায় 5,00,000 টাকার উপর ওর আউট টাকাগুলো কি উপরে টাকা হিসেব টাকা উপরে টাকা এখন উপরে টাকা যখন আমি বুঝে ফেললাম এখন বাড়িতে গিয়ে দেখতে লাগলাম আল্লাহ রসুলের একটা হাদিস পেয়েছিলাম দুনিয়ার মধ্যে ওদের শাস্তি আল্লাহ দেখাই না আপনারা কিন্তু হাসবেন না এখন দেখতে পেলাম যে 6 মাসের মাথায় ওনার ঘরের সাথে আন্তরিকতা যখন হলো ও আল্লাহ ডুবি দেখতে লাগলো আস্তে একজন বাঙালি কোটি কোটি টাকার মালিক বিবির কথা কোনো সেটিং দেখতে পাচ্ছে কি রে এখন আবার কিছুদিন পর ছেলে একটা আবুধাবি থেকে আসছে তো এক নরমাল কথা বলে আবুল তা বলে কি রে এখন মা আর সন্তানকে এক কাট্টা করলাম চাচা আসেন তো বলছে কি ব্যাপার আপনার এই কোটি টাকা দিয়ে কি লাভ হলো বলেন আপনার এই ভূমিকে কত টাকা দিলে আপনি ভালো করতে পারবেন আপনার এই সন্তানকে কত কোটি টাকা দিলে ভালো করতে পারবেন ওই টাকা দিয়ে আপনি করলেন কি এবার দেখেন নবুয়তের হাদিসে পাক পৃথিবীর জগতের মধ্যে যারা হারাম খেয়ে পৃথিবীর জগৎ চালায় মালে হারাম হতো সই হারাম রক্ত নাউজুবিল্লাহ বলবেন না হারামের মাল হারাম দিয়ে যাবে আপনার এই সুন্দরী বধূ ভালো ছিল আজকে খারাপ কেন হয়ে গেল আপনার এই সন্তান তো একদম মার্বেল পাথরের মতো দেখার মতো কত সুন্দর চকচকে ছেলে আপনার এই ছেলে বলে যে বাবা আমি তো চিন্তা করলাম বাবা আপনি ওই ঘুষের কারবারি ছেলে দেখবেন আপনার ছেলেও ভালো হয়ে যাবে মেয়েও ভালো হয়ে যাবে যা করলেন করলেন আপনি সদকা আদায় করেন উনি ইন্তেকালে বেশি দিন বাঁচেন নাই ইন্তেকালের পূর্বে অযথারাই তার সদকা শুরু করলেন আর সুদের পথা বন্ধ করলেন ঘুষের পথা বন্ধ করলেন দেখা গেল যে এখন বিবি ও সালামতের সাথে সন্তান ভালো হয়ে গেল একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ সেই জন্য আমি কারো নাম বলছি না যারা সুদ খায় যারা ঘুষ খায় তাদের ঘরের মধ্যে গিয়ে দেখেন হয়তো হাত একটা লোলা
ছেলে একটা এরকম মেয়ে একটা আরেক রকম বউ এক নরমাল হয়ে যায় আপনারা এই বাস্তব নমুনাটা দেখে সুদের কারবার ছাড়েন যে হারাম থেকে বাঁচেন মায়ের সাথে জানার তুল্য করেছেন আমার নবুওয়াতের রাসূলের হাদিসে পাক দিয়ে 33 বার জানা বলেছেন একটি একমাত্র সুদের টাকা দিয়ে জোরে বলুন না নাউজুবিল্লাহ আরে জোরে বলবেন না নাউজুবিল্লাহ সেজন্য লান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আর রাশি ওয়াল মুর্তাশি ওয়াল রাইস উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ যারা সুদের ব্যবসা করে ঘুষের ব্যবসা করে ওদের মামলার ব্যাপারে লান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল তাদের উপর অভি সম্পদ করেছে তো নবী যদি লানত দেয় ওদের কোনো বাঁচাও আছে একটু জোরে বলবেন না বাবারা ভাইয়েরা আমার আজকের যুগ সন্দিক করে যদি কারবার আর শাহাদাতের দিকে যাই ইমাম আলী মাকাম হুসাইন 22,000 সৈনিকের সাথে তলোয়ার নিয়ে নামার মূলত বিষয় ছিল এজিদ চাইলেন সুদ আর ঘুষের বাজার বসাই দিলেন ইমামে হুসাইন বললেন যতদিন আমি বেঁচে থাকবো অতদিন এই সুদ আর ঘুষের প্রথা ইয়াজিদের আমি থাকতে দেব আমি ইমামে হুসাইন এগুলো রদ করতে যদি তলোয়ারের তলে আপন ধরকে টুকরু করে মাথা আলোক করতে হয় তাও আমি করতে রাজি একটু জোরে বলুন না সুবহানাল্লাহ তো বাস্তব হুসাইনি ইসলামের মধ্যে ঘুষ আছে হুসাইনি ইসলামের মধ্যে সুদ আছে আরে জোরে বলেন ঘুষ আছে সুদ আছে আপনি বলবেন আমার ছেলে টিউমার হয়ে গেল পেটের মধ্যে এই হয়ে গেল মাথার মধ্যে ব্রেন টিউমার হলো ডায়াবেটিসে খেয়ে ফেলতে লাগলো আসলে মুঠোও না এটা আপনার সম্রা যাইসা করনি হে ওয়াইসা ভরনি হে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আর একটু জোরে বলবেন না উপরন্ত নিয়ামত দিয়ে আজকের বৈঠকের আল্লাহ সম্রা দান করুন আজকে আওলাদে রাসূলের মাহফিলে শাহাদাতে কারবালা ওয়ালার মাহফিলে আওলাদে রাসূলের সাদারতের মধ্যে প্রধান মেহমানিয়তের মধ্যে আজকের মাহফিল ঠিক কি না সেজন্য আজকে লোকে লোকারণ্য হয়ে গেলেন এটা হাসান রেজার জন্য নয় একমাত্র আওলাদে রাসূলের চেহারা দেখার জন্য ঠিক না আমি সেজন্য প্রধান মেহমান আসার আগেই বলে দিলাম আওলাদে রাসূলদের গ্যারান্টার আল্লাহ তুমি কেন হবে বলে যে আওলাদে রাসূলদেরকে আমি গ্যারান্টার বানাইলাম আমার কোটি কোটি উম্মতের আমার সমস্ত উম্মতের পবিত্রতা দান করবে আওলাদে রাসূলরা আর আওলাদে রাসূলদেরকে পবিত্রতা করব আমি লাম কামের হব আল্লাহ ঠিক কিনা সেজন্য আল্লাহ রাসূল এলান করে দিলেন আজকে ইমামে হুসাইনের কথা এজিদের কথা কি কারো মনে আছে জোরে বলেন না আছে থাকবে আল্লাহ বলতে লাগা থাকবে না আমি আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি যখন উম্মতের জন্য কলিজার টুকরা ইমামে হুসাইনকে কুরবান করে দিতে পারতে লাগলেন আমি আল্লাহ কেমন করে অন্য ঘটনা অন্য কারো স্মৃতি আমি চেহারার মধ্যে বাঁচতে দেব উম্মতে মুহাম্মদের কাছে মুহররমুল হারাম মাস যখন উদয় হবে চন্দ্র মাস অন্য কোন ধারাবাহিকতা অন্য কোন ইয়াদ আমি মুসলমানের অন্তরে থাকতে দেব না যারা ঈমানদার তাদের অন্তরের মধ্যে হোসাইনি প্রেম একমাত্র ঢুকাই দেব ঠিক কিনা মুহররম মাস আসলে অন্য কোন কথা আপনাদের মনে থাকে না ইমাম হোসেনের কথা মনে পড়ে যার অন্তর ইমাম হোসেনের কথা মনে পড়বে আমার রসুল বলতে লাগলেন তাকে আমি জান্নাত দিয়ে জামিনদারি দিয়ে দেবেন একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আরে জগৎবাসীরা পৃথিবীর জমিনের মধ্যে কার মন চাই না নিজের কবরকে মাজার বানাইতে চাই না একটু জোরে বলুন সবার চাই না আপনি বলবেন যে হুজুর আমার মাজার কি গিলাব দেবে আমার কবর কি গিলাব লাগাবে আর আমার রাসূল বলতে লাগলেন খোদার কসম তোর মাজারে গিলাব লাগবে না মুশারি টাঙ্গাইতে হবে না দুনিয়ার মানুষ আসতে হবে না ওয়ামা মাতা আলা হুব্বে আরে মুহাম্মাদিন রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ইয়াজুফু কামা তাজুফুল উরুসু ইলা বাইতে যাওয়া সুবহানাল্লাহ বলবেন না কবরাহু মাজারা মালাইকাতে রাহমা উচ্চাবাজ দেব রাসূল সুবহানাল্লাহ আল্লাহ এলান করে দিলেন হাসান রেজা এলান করে দেয় না লোকে লোকারণ্য যখন হয়ে গেল আওলাদে মোস্তফার প্রেমের মধ্যে পাগলামি শুরু করলো এই প্রেমের পাগলামির
উত্তর কি দেবেন ইয়া রাসূলুল্লাহ জানতে মন চাই আমার নবী এলান দিলেন আল্লাহ নিজে তার কবরকে ফেরেশতার জিয়ারত খা বানাই দেবেন জোরে বলুন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ এর চাইতে কি বড় নিয়ামত আর কিছু আছে তো আজকে তো শহীদ শাহে শাহাদাতের মাহফিলে ইয়াদের হুসাইনের মাহফিলে আওলাদের রাসূল হুসাইনি বংশ আমাদের সাদরত করতে লাগলেন মেহমান আলা হয়ে আসলেন আজকের নজির কি কারো দ্বারা প্রয়োজন একজন আওলাদের রাসূল যথেষ্ট সুবহানাল্লাহ আরে জোরে সুবহানাল্লাহ আপনাদের কি দাবি আছে না নাই আরে জোরে বলবেন না জান্নাত যেতে মন চাই না গলমা নিয়ে মরতে মন চাই না শহীদের মনজারা নিয়ে মরতে মন চাই না দুলহনের মতন সেজে বিউটি পার্লারে সেজে যে রকম নববধূরা নিজের স্বামীর বাড়িতে যায় ওই রকম সাজ নিয়ে জান্নাতে ঢুকতে মন চাই না আমার কবরকে মাজার বানাইতে মন চাই না তো আমার রসূল তো হিলাল করে দিলেন ও এক নম্বর সেটের বন্ধুরা একই সুন্দর করলি বিয়ে বাড়ির মতন কিয়ামত পর্যন্ত এই এক নম্বর সেটবাসীর জন্য ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন পরিষদের ভাইরা এই 38 নম্বর ওয়ার্ড বন্দর নগরের মধ্যে হযরত কুরবান আলী শাহ নগরে একতা দলিল বাড়ে এনে বছর একবার হলো পয়গামটুকু ধরে রাখ আমার আল্লাহ তোদেরকে আজীবন ধরে তোরা মুহররম মাসকে মহব্বত করে স্মরণ করবি আমার আল্লাহ তোদেরকে জান্নাত দিয়ে স্মরণ করবে ওমান আকরামাহুল্লাহু বিল জান্নাহ সুবহানাল্লাহ আকরামাহুল্লাহু বিল জান্নাহ উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ যারা মুহররম মাসকে তাজিম করবে তাকরিম করবে 10 তারিখ কি ইস্যু করে তাদের জন্য আল্লাহ বলতে লাগলেন তোদেরকে জান্নাত দিয়ে আমি মহব্বত করব একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ কেউ কি রাগ করলেন আমার বিষয়কে আমি শেষ করতে পেরেছি হাদিস কি আমি তো আপনাদেরকে শুধু বইটা নাম দেখাই দিচ্ছি এখানে অন্তত পক্ষে শত শত হাদিসে পার আছে এই উর্দু কপি আমার কাছে আছে আলহামদুলিল্লাহ বলবেন না কারণ ইদানিং কালে আমাদের ছাত্রদেরকে আমরা এমন ভাবে হাতে ধরাই দিচ্ছি যাতে করে আবার নোটের প্রয়োজন করতে না হয় আপনারাও যেন কিনে একটা পড়তে পারেন হাসান দেশের জন্য যাতে করে অপেক্ষা করতে না হয় আমার ভাই যদি একটা আগে ভাগে বলতেন আরো মজা পেতাম অনুরোধ আমাকে কালকে নাকি বলতে হুজুর আপনার একটা বিষয় আছে সুদ ঘুষ এগুলো নিয়ে আমাদের একটু আলোচনা করতে হবে সুদের কারবারে আমাদের এখানে মনে হয় বেশি না কম কম মনে হয় যাতে করে কমে যায় ঠিক না আমাদের ওখানে আবার বেশি লুলো হওয়ার সময় খুব মজা লাগে খাইতে ঠিক না বেটি ও বাজে খাই রে জিকে আটকে দেবেন গো যাইন নাভাস আর 1 টাকা সুদের 33 বার জানা নাউজুবিল্লাহ বলেন না সালাতুন ইয়া আজকে অনেক দিন পর মেহমান আলাকে পেলাম অনেক ফুকরা আমি এটেন করতে পারি নাই কারণ ওরা দুই ভাইরে মহব্বত জানে না কেন এত প্রীতি এত ভালোবাসা আন্তরিকতা আমাদের জন্য ওরা শর্তা আছে ঠিক না কারণ ওরা আওলাদে মুস্তাফা আওলাদে গৌস রাজম মাইজ ভান্ডারি ঠিক না আর মঈন বাবার প্রাণের লক্ষ্যে জিগার ঠিক না সেজন্য আমরা ওনাদের কদম থেকে একটু দূরে নিতে মন চাই ঠিক কিনা আজকে যখন এই মেহমানে আলার এত সুন্দর রমরমাকর পরিবেশনের মধ্যে আমিও পেয়ে গেলাম যদিও বা থাকতে পারছি না আমি কিন্তু দয়ার হাতটুকু চাই কারণ অন্তর দিয়ে ফরিয়াদ করেন দোয়ার মধ্যে আমাকে সামিল রাখেন এটা আমিও ভালো করে জানি আলহামদুলিল্লাহ তো আপনারা কি দোয়া করবেন না তো আমাকে দাওয়াত দিলে তো ভেজাল একটা আছে তো মেহমান আর সামনে আমার লজ্জা হচ্ছে কিন্তু আওলাদের রসুলের সামনে একটা হাদিসকে আমি বর্বা করতে চাই আপনারা কি রাজি আরে জোরে আজকের যদিও বা মাহফিলটা সাদাতে কারবালা মূলত ইয়মে আশুরা মূলত মুহরমের 10 তারিখ সুবহানাল্লাহ মুহরমের 10 তারিখে আপনার খুতবার মধ্যে একটা হাদিস আছে এটা কিন্তু হয়তোবা মুত্তাফাকালে হাদিস সুবহানাল্লাহ মুহরমের 10 তারিখে যদি কোনো এতিমের মাথার উপর হাত রাখা যায় হাতের নিচে যত চুল থাকবে তত গুণ তার মাফ হয়ে যায় তত ফরিয়াদ তার কবুল হয়ে যায় ঠিক না তো আমাকে যারা মহব্বত করে ওরা আমার এতিমদেরকে মহব্বত করে ঠিক না তো আজকে যদি মুহরমের 10 তারিখকে সাক্ষী বানিয়ে মেহমান আলাকে সামনে সাক্ষী বানিয়ে
ইমামে হোসাইনের দামান আজকে পেয়ে গেলাম সেজন্য আমি প্রথমে বলেছি আমরা আসেনি ইমামে হোসাইন আমাদেরকে ডেকে নিয়ে এসেছেন একজন আওলাদ রাসূলের সাদারতের মধ্যে মেহমানে আর আর দাইত্বের মধ্যে আজকে মাহফিল আজকে কেউ খালি হস্তে ফেরত যাবেন না আমিন বলবেন না কেউ কি খালি যেতে চাই দাবি আছে না নাই এই আওলাদ রাসূলের ইজ্জত আছে না নাই আমি আরএফ লাহোরির কথা বলেছিলাম আপনাদের কাছে আমার মনে পড়তেছে এটা মদিনা শরীফের মধ্যে আমি যখন রাত 2টার সময় ইয়া নবী সালাম পড়তেছিলাম আরএফ লাহোরিকে আমার নবী পাঠিয়ে দিলেন আরিফ তুমি জলদি জলদি বাহির নিকল যাও হাম পর সালাম ভেজ হো রাহা হ্যায় উন আশিকো কে সাথ মিলকে হাম পর সালাম ভেজ কে আও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উনি দৌড় দিয়ে মুরাকাবা থেকে বাবু সালাম দিয়ে বেরিয়ে গেলেন দেখতে পেলেন আমাদেরকে তো আমি তো আর আগের কথা জানি না আমি তো আর বেলায় তো সাইন হতে পারে নাই আমি গোলামের বাচ্চা গোলাম কেঁদে কেঁদে সালাম দিচ্ছিলাম এটা মনে তৃপ্তি মিটাচ্ছিলাম অন্তত ডেলি একবার আলহামদুলিল্লাহ ইয়া নবী সালাম পড়বই পড়বো কে কি বলুক আমাকে সিজিনে ঢুকার শর্তা আর সুদ ধরে ফেলবে তাতে কিছু আসে আর যায় না আমি তো এমনও প্রস্তুত হয়ে যাই বন্ধুরা যখন আরেফ লাহোরি আমাদের সাথে ইয়া নবী সালাম পড়তে লাগলেন আমি একটু আস করতে পারলাম বিন্দেশি সালাম আর আমাদের সালাম বেশ কম আছে না পাকিস্তানি লরি আর বাংলাদেশি লরি বেশ কম আছে না এখন উনি লরি দিয়ে আনবি সালাম পড়তে লাগলেন সালাম ফেরাবার পরে আমরা যখন মোনাজাত শেষ করলাম ওনার কান্না দিয়ে আমরা তাড়াতাড়ি কদম বাড়াইতে লাগলাম কে বা কারা বা কোনো সিএডিও তো হতে পারে দুঃখে পড়ে যাবো না তাড়াতাড়ি বেরিয়ে চলে যাচ্ছিলাম উনি যাত্রা পথে বলতে লাগলেন বাবা তোমার নাম কে হয় আমি অনেক মাহফিল উপস্থাপনা করেছি এটা বাস্তব প্র্যাকটিক্যাল ফিল্ডের মধ্যে আওলাদ রাসূলের মর্যাদা ইমামে হুসাইনের মর্যাদা ইমাম আলী মাকাম হাসানের মর্যাদা জরুরুল মাসুদ আরিফ বলনে লাগা কে বেটা তোমারা নাম ক্যা হ্যায় কে বাবা হামারা নাম কি ক্যা হ্যায় জরুরত আরে বেটা হামকো মালুম হো রাহা হ্যায় তুম কো আহলে বাইত রাসূল কে সাথ কুই না কুই তাআল্লুকাত হ্যায় এটা জরুর বলবেন না সুবহানাল্লাহ আমি বললাম বাবা তো হাম এক গোলাম কা বাচ্চা হো কে হামারা নাম মোহাম্মদ হাসান রেজা হ্যায় সুবহানাল্লাহ উনি তাস করে আমাকে জড়াইয়ে ধরলেন আরে বাবা হাসান ভি হ্যায় রেজা ভি হ্যায় তো দোনো মিলকে তো হামারা দিল তো পারা হোনে লাগা তুম জলদি জলদি আপনি দিলকে সাথ মিল যাও উনি এমন ভাবে ধরলেন আমাকে চোখের পানি দিয়ে ভরাই সুবহানাল্লাহ অনেকক্ষণ পর ছাড়লেন ছাড়ার পর বললাম যে বাবা আপ কহাঁ কা রহনে ওয়ালে আপকা নাম ক্যা হ্যায় হামারা নাম সুনকে তোমারা ক্যা লাভ হোগা সুবহানাল্লাহ ক্যা ফায়দা তোমারা বহুত সি ফায়দা হ্যায় তুম বতাইয়ে না তো হামারা নাম আরেফ হ্যায় আরেফ তো আহলে বাইতে রাসূল কি কোই নাম নাই সুবহানাল্লাহ তোমারা নাম কি সাথ আহলে বাইতে রাসূল কে সাথ নাম কি তাআল্লুকাত হ্যায় ইসিলিয়ে বেটা হাম আয়া নাহি হামকো মুস্তাফা নে ভেজা গয়া সুবহানাল্লাহ বেটা হাম আয়া নাহি হামকো মুস্তাফা নে ভেজা মুস্তাফা হায়াতুর রাসূল জিন্দা মুস্তাফা তোমারি ওয়াস্তে মুস্তাফা কি দিদার হামকো মিল গয়া আমার মদিনা ওয়ালা রাসূল উম্মতের সালামের উত্তর দিতে আরিফকে বলতে লাগলেন আরিফ তুমি বেরিয়ে যাও আমার কিছু আশেক আমার উপর গুম্বদে হযরত দেখে দেখে সালাম দিচ্ছে তুমি ওদের সাথে মিলে সালাম দিয়ে আসো আর বলে দাও আমি রাসূল তাদের সালামের উত্তর দিচ্ছি জোরে বলবেন না সুবহানাল্লাহ ওই দিন একই হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ একজন আদেনা গোলামের সালামের উত্তর আপনি দেন আমরা 17 জন ছিলাম খোদার কসম আরে বলতে লাগলেন হাম আয়া নেহি হাম মুস্তাফা কি তরফ সে ভেজা গয়া তুম জলদি জলদি সালাম খতম কিয়া কিও যে বেটা হামকো খৌফ আ গয়া কে সিআইডি চারে দিক তো ঘুম রহে হ্যায় তো ইসিলিয়ে হামনে জলদি জলদি খতম কর দিয়া তো বেটা তোমারে সাথ খুব কুছ গুফতগু হ্যায় উনি 100টি আমাকে ডলার দিয়েছিলেন সুবহানাল্লাহ ওই ডলারটুকু দিতে বিচকের মানে ফেলতে ফেলতে বলতে লাগলেন বাবা মুস্তফা সে কুছ মাগ না হে তো হাসনাই নে করিমাইন কি ওয়াস্তা সে মাগ খুদা কি কসম খুদা কি কসম খুদা কি কসম তিন মর্তবা বাতা দিয়া উনি তো লাহোরি মানুষ তো পাকিস্তান খুদা কি কসম ইমামে হাসনাই নে করিমাইন কি ওয়াস্তা সে টপ টপ কে মাগ লো তো কসম দেখে বল রাখা হো কে জরুর তুমকো মিল জায়েগি আরে বাবা কে নবী কি তরফ সে না খুদা কি তরফ সে কে দোনো কি তরফ সে কিউকি ইমাম আলী মকাম হাসান আর হুসাইন কো খুদা ভি মোহাব্বত করতে হ্যায় রাসূল ভি মোহাব্বত করতে হ্যায়
تشهدون نامي هذان ابنايا وابن ابنتي اللهم اني احبهما فاحبهما واحب من يحبهما ضرور الله سبحان الله ضرور الله سنه নাই একটু জোরে বলেন ضرور الله سنه নাই তিরমিজি শরীফের মধ্যে বাবুল মুনাকাত উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান আল্লাহ আয় আহলে বাইতে মুস্তাফা আল্লাহর রাসূল বলতেন ইয়া আল্লাহ এই দুইজন আমার সন্তান আমার মেয়েরও সন্তান আমি ওদেরকে ভালোবাসি আল্লাহ তুমি ওদেরকে ভালোবাসো মুরিদ এক নাম্বার সাইডে হালি শহরের জমিনে আওলাদ রাসূলকে পদার মেহমান বানিয়ে যদি সাদাতে কারবারার মাহফিল সাজাই ওরা যদি ইমামে হুসাইনকে মোহাব্বত করে আমি রাসূল বলছি আল্লাহ তুমিও তাদেরকে মোহাব্বত করো সুবহানাল্লাহ আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবা আমি কি একটু বাড়াই ফেললাম মেহমান আলার সাথে এত কথা বলা আসলে কত কোন যোগ্যতা আমার কাছে নাই আমিও কদম থেকে ধুলি চাই আমার এতিমদের জন্য একটু দয়া চাইব তো যদি মেহমান আলাকে সাক্ষী বানিয়ে কার মনের মধ্যে কি কসুর আছে কি দুর্বলতা আছে কি সমস্যা আছে আমি যদি বলি একটা চার পয়সা আমাকে সদকা দেবেন দেবেন তিনটা মিনিটের মধ্যে শেষ করতে হবে আমি গাউসুল আজম মাইজ ভান্ডারের শানের মধ্যে যেহেতু আওলাদে গাউসুল আজম আপনারা না বললেও এসে আজকে আমাকে তেলাওয়াত করতে হবে আলহামদুলিল্লাহ বলবেন না দেখি চার পাঁচজন ভাই দাঁড়িয়ে যান খুব তাড়াতাড়ি নিয়ত করে দেবেন মদিনারে গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও বাবা জানে কিবলা মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও মঈন বাবা মদিনার গোলামি আমায় দে স্বর্ণ চাঁদি রূপা চাই না স্মরণ দুলি এই কামনা স্বর্ণ চাঁদি রূপা চাই না চরণ ধুলি এই কামনা ভাঙা তকদির জোড়া লাগাই দে ও হযরত কিবলা ভাঙা তকদির জোড়া লাগাই দে ও বাবা জানি কিবলা ভাঙা তকদির জোড়া লাগাই দে মোইনি বাবা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি বেলায়েতের কবর নারী গৌসে খোদা মাইজ বান্দারি জোরে বলুন না সুবহানাল্লাহ একটু মুখ দিয়ে বললে কি শিরিক হবে বেলায়েতের কবর নারী গৌসে খোদা মাইজ বান্দারি হাসান রেজার অন্তর জুড়াই দে ও হযরত কিবলা হাসান রেজার অন্তর জুড়াই দে ও বাবা জানে কিবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও মঈন বাবা মদিনার গোলামি আমায় দে ভক্ত মুরিদ আসে কানরা আশা নিয়ে আসে যারা ভক্ত মুরিদ আসে কানরা আশা নিয়ে আসে যারা সবার আশা পূরণ কইরা দে ও হযরত কিবলা সবার আশা পূরণ কইরা দে ও বাবা জানে কিবলা সবার আশা পূরণ কইরা দে ও
মোইনি বাবা মদিনার গোলামি আমাইতে মদিনার গোলামি আমাইতে ও হযরত কিবলা মদিনার গোলামি আমাইতে মাইস ভান্ডারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তোলা ঠিক কি না আরে জোরে কষ্ট লাগে আজকে তো সাক্ষী হয়ে যাচ্ছে গোলামের বাচ্চা গোলামের জবান আর আওলাদ রাসূলের মেহমানের সাক্ষী সুবহানাল্লাহ মাইস ভান্ডারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তোলা شير خدا علی صدقہ دے او حضرت قبلہ شیر خدا علی صدقہ دے او بابا زان قبلہ شیر خدا علی صدقہ دے او معین بابا مدینار غلامی آمائی دے مدینار غلامی آمائی دے او معین بابا مدینار غلامی آمائی دے فوٹک چھڑی تانر ماجک شوئے اچھو آج بھی شاجے ফটিক ছড়ি তানার মাঝে শুয়ে আছো আজ বিসাজে আরে ভিখারীদের ভিকি দিয়ে দে ও হযরত কিবলা ভিখারীদের ভিকি দিয়ে দে ও বাবা জানে কিবলা ভিখারীদের ভিকি দিয়ে দে ও মুইনি বাবা মদিনার গোলামি আমাইতে মদিনার গোলামি আমাইতে ও মুইনি বাবা মদিনার গোলামি আমাইতে আলহামদুলিল্লাহ আমার বিদায়ী লগ্নে কিছু ভাই আওলাদ রাসূলের অন্তত কদম পর্যন্ত পৌঁছাইতে খদিজা বেগম জাহানারা বেগম তিনি আক্তার সভাপতির মায়ের হায়াত দারাজ এবং বিবি মরিয়ম আল্লাহ যেন ওদেরকে শেফায়ে আজারা দান করুক যে উদ্দেশ্যে যারা দোয়া চাইলেন আল্লাহ তাকের হকের মধ্যে দোয়া কবুল করুন বিবি মরিয়াম শারীরিকভাবে অসুস্থ মাহফিল পরিচালনা পরিষদে ওনার জন্য দোয়া চাই আল্লাহ পাক তবারক ওয়া তাআলা ওনাকেও শারীরিক সুস্থতা এনায়েত করুক বাকি দোয়া হবে আজকে মেহমান আলার হাত দিয়ে আমি গোলামের বাচ্চার জন্য একটু ফরিয়াদ করব আল্লাহ যেন ইজ্জতের জিন্দেগি মুস্তাফার গোলামি সুন্নিয়তের খেদমতের মধ্যে অন্তত শাহাদাতের মঞ্জালা যেন পেয়ে যায় জোরে বলুন আমিন যারা আমার এতিমদের জন্য একটা টাকাও দিলেন আল্লাহ তাদেরকে লক্ষ টাকার মালিক বানিয়ে দাও আল্লাহ ইয়ৌম আশুরাকে সাক্ষী বানিয়ে সবার তকদিরকে উজালা বানাইতে প্রধান মেহমানকে সাক্ষী বানাইতে সৈয়দ শোহদা সরতাজ কারবালার দামনটুকু ধরতেই আজকের এই মামলা আল্লাহ এই মামলা দিয়ে আমাদেরকে নেজাত রসুল জামান করতে آمين 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 وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته